ফ্যানের ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। গরমকালে ফ্যানের চাহিদা থাকে তুঙ্গে, আর এই ফ্যানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অনেক ভালো প্রফিটে ব্যবসা করা যায়। প্রতিটি ফ্যানে কমপক্ষে 200-400 টাকা মুনাফা করা যায়। আমার চ্যানেলে যেহেতু নিয়মিত এমন ব্যবসার সন্ধান দেওয়া হয়, তাই আজ নতুন করে এই ফ্যানের ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য চলে এসেছি দেশের অন্যতম ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে। আমরা যে শপটি দেখাবো সেখানকার প্রতিটি পণ্যে রয়েছে 3-7 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দর্শক, আপনারা জেনে থাকবেন ইলেকট্রিক পণ্যের দাম প্রতিনিয়ত ওঠানামা করে, ঠিক তেমনি ফ্যানের দামও গরমকালে চাহিদার সাথে ওঠানামা করে। ঠিক তাই এখন যে ফ্যানগুলো দেখাবো 2-1 মাস পর এখনকার দামে সাথে মিল নাও থাকতে পারে, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। দর্শক, আপনারা কোথায় থেকে সবচেয়ে কম দামে মানসম্মত পণ্য পাবেন, আমাদের চ্যানেলে নিয়মিত সেই সন্ধানগুলোই দেওয়া হয়। তাই আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন সন্ধান নিয়মিত পেতে চান, তাহলে সজীব ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। দর্শক, আমরা শুধু হোলসেল মার্কেটগুলোর সন্ধান দিয়ে থাকি, কিন্তু ব্যবসা যেহেতু আপনাকেই করতে হবে, তাই পণ্য কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ডিলার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার ভাইয়ের কাছ থেকে পণ্যগুলির দাম জেনে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। আপনার দোকানের অ্যাড্রেসটা কাইন্ডলি বলেন। জি, আমার দোকান হলো ডিলার এন্টারপ্রাইজ, 216 সুন্দরবন স্কয়ার মার্কেট, নবাবপুর, ফুলবাড়িয়া, ঢাকা। আনমূলত এমন কিছু সন্ধান দিয়ে থাকে যেখান থেকে আসলে স্বল্প মূল্যে মানসম্মত পণ্যগুলো পেয়ে থাকবে, সেক্ষেত্রে যারা নতুন ব্যবসা করে তাদের জন্য আপনাদের কোনো সুবিধা আছে কিনা? সুবিধা আছে, আমরা সর্বোচ্চ সেবা দিয়ে থাকবো, সব প্রকারের মাল হোলসেল দিব এবং চেষ্টা করবো তারা যাতে ভালো ব্যবসা করতে পারে, ওই ধরনের বাংলা প্রোডাক্টগুলো দিয়ে থাকবো এবং সার্ভিসগুলো দিয়ে দেবো। ওকে, আরেকটা বিষয় হলো সারা দেশ থেকে মূলত পণ্যগুলো নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের ট্রান্সপোর্ট বা কুরিয়ারের যে সিস্টেমটা এটা আছে কিনা? জি, আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম আছে, কুরিয়ার সিস্টেম আছে। আপনার শপে আসলে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে? আমার শপে পাওয়া যাচ্ছে হলো আপনার সকল প্রকার সিলিং ফ্যান, জালি ফ্যান, তারপরে সনি জনি হাই স্পিড ফ্যান গুলা, তারপরে ইস্টার্ন ফ্যান, মিরা ব্র্যান্ডের ফ্যান আছে, মোসার ব্যাট আছে, তারপরে আপনার রাউটার আছে, মাল্টিপ্লাগ আছে। ওকে, এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে না? জি, শীতকালীন আইটেম থেকে আপনার রুম হিটার, ওয়াটার হিটার, কফি হিটার। তবে আমাদের এখন কি দেখাবেন? সিলিং গুলো দেখেন, সিলিং ফ্যান গুলো আগে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে সিএফসি, 36 ইঞ্চি আছে, 56 ইঞ্চি আছে। এটা 36 ইঞ্চি বর্তমানে প্রাইস মূল্য হচ্ছে আপনার 1200 টাকা, আর 56 ইঞ্চি হচ্ছে 1300 টাকা। 1300 টাকা না? জি। ওকে, এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে? 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি না? তারপর কোনটা দেবো? এনার্জি আছে। ওকে, এটার প্রাইস হচ্ছে আপনার 36 ইঞ্চি আছে, 24 ইঞ্চি আছে, 56 ইঞ্চি আছে। আচ্ছা, 36 হচ্ছে 1200 টাকা, 56 1320 টাকা, আর 24 হলো আপনার তাও 1220 টাকা, এরকম 1220 টাকা। এটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। ওকে, তারপরে টিভিএস আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 36 ইঞ্চি আছে আপনার 1220 টাকা, 56 ইঞ্চি 1320 টাকা। তারপরে কোনটা দেখবো? গাজি আছে, গাজি নিতে পারেন আপনার, 24 ইঞ্চি হলো 1280, 36 ইঞ্চি হচ্ছে বর্তমানে একই রেট 1280, 56 ইঞ্চি 1380। আর এটার ভিতরে আরেকটা মাল আছে আপনার অ্যালুমিনিয়াম, ওটা হলো আপনার 1750। তারপরে কোনটা দেখবো? জি, এটা জিএফসি আছে, জিএফসি, এটা হলো আপনার 3300 টাকা, জিএফসি ভিআইপি। 3300 টাকা না? জি। এটা কত ইঞ্চি? এটা 56, 56 ইঞ্চি। 56, এটা কি ছোট হয়? না, এটা ছোট হয় না, ছোট হয় না। ওকে, তারপরে কোনটা দেখবো? জিএফসি আরেকটা আছে, একটু ইকোনমি, যেটা নিতে পারেন, এটা হলো জিএফসি ইকোনমি, এটা 2600 টাকা। 2600 টাকা না? কত ইঞ্চি এটা? এটা 56, 56, 56 ইঞ্চি। ওকে, তারপরে কোনটা দেখবো? গোল্ড আছে, কাশ্মীর গোল্ড না? এটার প্রাইস কত পড়বে? কাশ্মীর গোল্ড আপনার 3 ব্লেড হচ্ছে এখন 2350 টাকা, 4 ব্লেড হলো 2550 টাকা, থেকে 2600 টাকা। মানে যেটা হচ্ছে চারটা পাখা সেটা হচ্ছে 2600 টাকা, 2600। ওটা তিন পাখা 2350 থেকে 2400। ওকে, এটা কত ইঞ্চি? 56 ইঞ্চি, 56 ইঞ্চি। লং লাইফ গ্যারান্টি চেঞ্জ করে দেওয়া হয় সাথে। ওকে, এখানে তো 56 ইঞ্চি আছে, আর একটা 48 ইঞ্চি আছে না? জি, 48 দেওয়া আছে। 48 ইঞ্চিটা কত? 1 টাকা। ওকে, তারপরে কোনটা দেখবো? এই যে বিআরবি আছে, এটা বিআরবি, এটা নিতে পারেন, বর্তমানে এটা হলো আপনার 2600 টাকা। 2600 টাকা না? দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআরবি,
1350 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 1
আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাফাত, তাদের কাছে মূলত হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে, আমরা আসলে দেখাবো সবগুলো, দেখানোর চেষ্টা করবো। ওকে, আরাফাত এটার প্রাইস কত পড়বে? আরাফাত এটা নিতে পারবেন 56 ইঞ্চি 1280 টাকা, 56 ইঞ্চি 1280 টাকা, না 36 ইঞ্চি আপনার 1180 টাকা, 36 ইঞ্চি 1180 টাকা, 48 ইঞ্চি হয় না এটার? 48 হলো হয় না, না? ওকে, তারপর A1 1330 টাকা, 1330 টাকা, 56 ইঞ্চি হবে এটা, 1330 টাকা, 1330 টাকা, আচ্ছা আচ্ছা, তারপরে কোনটা দেখবো? এবিসি নিতে পারেন। ওকে, হচ্ছে আপনার 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 36 ইঞ্চি আছে, বর্তমান রেট হচ্ছে 1230 টাকা, 56 ইঞ্চি 1330 টাকা, 20 টাকা বাড়তে পারে, আরো একটু কম বেশি হতে পারে। জি জি। ওকে দর্শক, আসলে ইলেকট্রিক যে পণ্যগুলো কম বেশি হয় দাম, এটা হচ্ছে সাপ্লাইর উপর ডিপেন্ড করে যে আসলে দাম বাড়বে কিনা কমবে। দর্শক, এটা হচ্ছে ক্লিক, জি ক্লিক, বহুল প্রচলিত, এটা আসলে অনেকেই ব্যবহার করে এই প্রোডাক্টটা। এটার প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে 2400 টাকা, যে 2400 টাকা, 7 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা দর্শক, এটা হচ্ছে 2400 টাকা, 56 ইঞ্চি ফ্যান, 7 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তারপরে ভীষণ আছে আরএফএল এর। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই বাসা হচ্ছে ভীষণ আরএফএল এর, এটার প্রাইস কত? এটা আসলে একই দাম, 2400, না 56 ইঞ্চি, এটা ছোট হয় না? না এটা ছোট হয়, ছোট আপনার 48 হয়, 50 টাকা কম। আচ্ছা আচ্ছা, আর 36 ইঞ্চি হবে আপনার 2100 টাকা কম। ওকে, 2100 টাকা কম। আচ্ছা 36 ইঞ্চির দাম কত? 36 ইঞ্চি হবে আপনার 2200 টাকা আর কি, 2200 টাকা, না? তারপর কোনটা দেখবো? এটা সাকুরা গোল্ড আছে, দিয়ে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে দর্শক সাকুরা গোল্ড, দেখতে পাচ্ছেন, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 2250 টাকা, এটা হচ্ছে 2250 টাকা, না? কত বছর? 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে, এটা কি ছোট হয় না? না এটা গোল্ড ছোট হয় না, এটা ছোট হয় না, না? ওকে, এটা তিন পাকা তো, না? জি তিন পাকা আছে, চার পাকা আছে আপনার 2500 টাকা, চার পাকাটা 2500 টাকা, না? ওকে, তারপরে কোনটা দেখবো? এটা আছে জিএফসি বিআইপি ফ্যান। ওকে, এটা খুব ভালো মাল পাকিস্তানি, এটা হলো 3300 টাকা, এটা হচ্ছে 3300 টাকা, না? জি 3300 টাকা। ওকে, 3300, এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি, না? রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ওকে, এর কি তিন পাকা? জি তিন পাকা, এটা চার পাকা আছে, চার পাকার দাম একটু বেশি, 4800 টাকা, 4800 টাকা চার পাকারটা, না? জি। ওকে, তারপর এটা হলো সিলিকা ফ্যান, 24 ইঞ্চি আছে, 36 ইঞ্চি 24 36 একই দাম, এটা বর্তমান রেট হচ্ছে 1190 টাকা, 1180 থেকে 90 টাকা, আর 56 ইঞ্চি 1280 থেকে 90 টাকা, এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 5 বছরের রিপ্লেসমেন্ট, এটা হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট, না? আর কি আছে? টিভিএস আছে। ওকে, টিভিএস এর প্রাইস কত? টিভিএস হচ্ছে আপনার 56 ইঞ্চি হলো 1350 টাকা, 36 ইঞ্চি 1250 টাকা, রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এটা হচ্ছে 3 ইয়ার্স, না? 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট, 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে, আর কি আছে? এটা আছে গাজী অ্যালুমিনিয়াম, এই যে গাজী পপুলার অ্যালুমিনিয়াম সিলিং ফ্যান, 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা নিতে পারবেন 56 ইঞ্চি, এটার দাম হলো 1650 টাকা, 1650 টাকা, জনপ্রিয় একটা ফ্যান। জি ওকে, আর কি? এরপর যে এটা আছে জিএফসি ইস্টার্ন ফ্যান, ওকে, এটা মেড ইন পাকিস্তান অরিজিনাল, ওকে, পাকিস্তান অরিজিনাল এটা, না? জি জি, এটা হলো প্রাইস কত পড়বে? এটা হবে 6200 টাকা, ফিটিং করলে এমন হবে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে ফিটিং করলে দর্শক এমন হবে, হচ্ছে এমন ছোট হবে, এটা হচ্ছে 1300 টাকা, ফিস 1300 টাকা, না? এটা কি আসলে সিলিং হিসেবে? হ্যাঁ সিলিং হিসেবে, সিলিং হিসেবে ব্যবহার করা যায়, হাই স্পিড ফ্যান অনেক, এটা হচ্ছে ওইটা আছে অনেক, এগুলো আসলে মূলত ব্যবহার থাকে, ট্রান্সপোর্ট দিলে
6 পিস করে দেওয়া যাবে। আচ্ছা, তো ট্রান্সপোর্ট অর্ডার বা কুরিয়ারে হচ্ছে 6 পিস করে দেওয়া যাবে। 6 পিস দেওয়া যাবে হলসেল। আর দোকানে যদি কেউ আসে সে ক্ষেত্রে কি আর কমেও দিবে? 2 পিস 3 পিস নিলে দেওয়া যাবে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো আনোয়ার ভাই, আপনার অ্যাড্রেসটা আরেকবার বলেন দোকানের। যেটা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট 216 নম্বর দোকান, মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এটা হচ্ছে সুন্দরবন স্কয়ার নবাবপুর ফুলবাড়ি ঢাকায়, যে ফ্লাইওভারটা হয়েছে ফ্লাইওভার নিচে ঠিক মাঝামাঝি সুন্দরবন স্কয়ারের 3 নম্বর গেট, 3 নম্বর গেট তলায় 216 নম্বর দোকান লিফটের সাথে। ওকে, যারা কম টাকা দিয়ে শুরু করবে ব্যবসা, মূলধন কম মূলধন দিয়ে, সেক্ষেত্রে আসলে কত পিস সর্বনিম্ন নিতে পারবে তারা? আপনারা সাধারণত ঢাকা বাইরে 5 পিস করে 10 পিস নিতে পারে যে কোনো আইটেম, সেক্ষেত্রে আমরা কুরিয়ে দিয়ে দিতে পারবো, ট্রান্সপোর্টে দিতে পারবো, আর ট্রান্সপোর্ট খরচটা সাধারণত আলাদা হবে। সাথে আসলে সেক্ষেত্রে আরো টাকাটা যদি ওনারা দিয়ে যায় সাথে এসে দিতে পারে, তাও আমরা মালটা ছেড়ে দেবো।